হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু এটিকে মোহনবাগান প্র্যাকটিস ম্যাচে নামছে, অর্থাৎ ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কিন্তু নামছে সন্ধ্যে 6টা থেকে তাদের নিজের গ্রাউন্ডে চেন্নাই এফসির হয়ে। ঠিক একইভাবে গতকাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নতুন সেন্ট্রাল ব্যাক যিনি প্রথমবার ভারতে খেলতে এলেন সেই কিন্তু চাল্লাম্বাস, তিনি কিন্তু এসেই প্র্যাকটিস করতে নেমে পড়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সিএফএল কিন্তু জমে গেছে। যে টিম সিএফএলে প্রথম দুটো ম্যাচ জিতেছিল সেই রেলওয়ে এফসিকে কিন্তু পরের ম্যাচে ভবানীপুর হারিয়ে দিয়ে তারা কিন্তু 2 নম্বর পজিশনে পৌঁছে গেল এবং ভবানীপুরও 3 ম্যাচে 9 পয়েন্ট এবং একই সঙ্গে কিন্তু ইউনাইটেড স্পোর্টসও 3 ম্যাচে 9 পয়েন্ট পেয়ে তারা প্রবল দাবিদার যে পরবর্তী পর্যায়ে সুপার সিক্সে পৌঁছে যাওয়া। এই সমস্ত খবর তো আমাদের সামনে ইন ডিটেলসে বলবো, তার সঙ্গে সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাদের প্রাণের টিম মোহামেডান, সেই মোহামেডান টিম কেমনভাবে টিম গোছালো, আমরা কিন্তু মোহামেডানের অফিসিয়ালি প্র্যাকটিস ম্যাচ দুটো দেখেছি, একটা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে, একটা সিএফসির বিরুদ্ধে অর্থাৎ চেন্নাই এফসির বিরুদ্ধে। সেই ম্যাচগুলো নিরিখে মোহামেডান টিম এবছর কেমন হলো এবং কেমন তারা নেক্সট কম্পিটিশানগুলোতে কম্পিট করতে পারবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমাদের মেন প্রতিবেদন। তো চলুন বন্ধুরা আজকে মেন ভিডিওতে পৌঁছে যায়। তো এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু আগে আগে পাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা আগে আগে দেখতে পাবেন। তো প্রথমেই বলবো আজকে যে খেলাটা কিন্তু হতে চলেছে মোহনবাগানের অর্থাৎ ফ্রেন্ডলি ম্যাচ সিএফসির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু শুধুমাত্র দর্শক হিসেবে মাঠে থাকতে পারবেন মোহনবাগান টিমের যারা কিন্তু সভ্য সদস্য একমাত্র তারাই, এবং তাদের সঙ্গে রিপোর্টাররা তো থাকবে নিচেও। তো আমরা কিন্তু আশা করতে পারি হয়তো কোনো না কোনো ইউটিউব চ্যানেলে আমরা আজকে লাইভ খেলা দেখতে পাবো, যখনই আমরা দেখতে পাবো তখনই কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেই লিঙ্কটা আমাদের সামনে দিয়ে দেবো, আপনারাও কিন্তু সেই লাইভ দেখতে পাবেন। তো এই খবরটা তো জানতে পারলেন, এবার চলুন সরাসরি আমাদের ঢুকে যাই মোহামেডান স্পোর্টিং টিমকে নিয়ে। দেখো প্রথম ম্যাচে যখন আমরা লাইভ দেখলাম খেলা অর্থাৎ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নৈহাটি গোল্ড কাপের খেলার অংশভূত হিসাবে, সেই ম্যাচে কিন্তু প্রথমেই গোল করে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রথম হাফটা অসাধারণ খেলে, কিন্তু সেই অর্থে সেকেন্ড হাফ কিন্তু সত্যিই খেলতে পারেনি, পুরোপুরি কিন্তু দখল করে গেছিল এটিকে মোহনবাগান। কিন্তু তারপরেও বলবো এই ম্যাচগুলো কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু মোহামেডানের 2 জন বিদেশি ছিল এবং সেকেন্ড হাফে 1 জন বিদেশি খেলেছে মাত্র ওসামানো। তো সেই সমস্ত জায়গাগুলো যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু বলাই যায় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খুব একটা খারাপ খেলেনি। ঠিক একইভাবে যদি সেকেন্ড ম্যাচ দেখেন, সেকেন্ড ম্যাচে কিন্তু প্রথম গোল খেয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারপরেও কিন্তু দুখানা গোল দেয় এবং দুটো গোল দিয়ে কিন্তু ম্যাচ কিন্তু পকেটে পড়ে নেয় নিজেদের। সেও তো বুঝতেই পারছেন মানসিকভাবে কতটা দৃঢ়ভাবে কিন্তু মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই দুটো ম্যাচে খেলার যা স্কোর হয় অর্থাৎ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে 2-1 গোলে হেরে যায়, একইভাবে কিন্তু সিএফসির বিরুদ্ধে 2-1 গোলে জিতে যায়। তো সেহেতু দুটো ম্যাচের নিরিখে দেখা যায় যে তারা 3টে গোল খায় এবং 3টে গোল দেয়। তো এই গোল খাওয়ার সঙ্গে গোল দেওয়া এই দুটো দিকই যদি দেখেন তাহলে এটুকুই বলতে পারা যায় যে ডিফেন্সিভ জায়গাটা নিয়ে কিন্তু মোহামেডানকে খাটতে হবে। তবে মোহামেডান টিমের যা ডিফেন্সের প্লেয়াররা আছেন, যা গভীরতা, তাতে কিন্তু অত চিন্তা করার নেই, উল্টো দিকে যেমন স্কোর করতে পারছে সেহেতু এই নিয়ে তো কোনো কথাই নেই। এবং এই 3টে গোলের নিরিখে কিন্তু 3টে নতুন গোল স্কোরারকে পেয়েছে, অর্থাৎ প্রথম ম্যাচে যেমন অভিষেক হালদারকে পায় তবে সেই গোলটা ছিল অবশ্যই পেনাল্টি কিক থেকে, কিন্তু পরের ম্যাচটায় অর্থাৎ সিএফসির বিরুদ্ধে কিন্তু প্রথম গোলটা ফ্রি কিক থেকে করে যায় ওসামানো, অর্থাৎ এই বছর যিনি কিন্তু প্রথম ভারতে খেলতে এলেন, প্রথম মোহামেডানের হয়ে খেলতে এলেন সেই সেন্ট্রাল ব্যাকের প্লেয়ার ওসামানো, অসাধারণ কিন্তু তিনি একটা সেন্ট্রাল ব্যাক এটুকু বলতেই হয়। এবং পরের গোলটা যিনি করেন তিনি প্রীতম সিং, এবং প্রীতম সিং সেকেন্ড হাফেই কিন্তু খেলতে নেমেই কিন্তু গোল করে, যেহেতু রিজার্ভ বেঞ্চটাও যে কতটা শক্তিশালী এবং রিজার্ভ বেঞ্চ থেকে এসে যে গোল করা এইটা একটা কোচ বা কোচিং স্টাফদের যে কতটা আনন্দের বিষয় এবং কতটা চিন্তামুক্ত বিষয় সেটা যারা ফুটবলের সঙ্গে যুক্ত একমাত্র তারাই বলতে পারেন। তো আপনারা তো ফুটবল খুব ভালো বোঝেন বন্ধুরা, তো আপনারা বুঝতেই পারছেন যে কী রকম একটা টিম কিন্তু এবছর মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছে। এবং মোহামেডান কিন্তু শুধুমাত্র এবছর কলকাতা লিগ নয়, এবছর কিন্তু যে কটা টুর্নামেন্ট খেলবে অর্থাৎ কলকাতা লিগ,
আই লিগ এবং তার সঙ্গে সঙ্গে ডুরান্ড কাপ, তিনটে বড় টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামছে। তো এই ডুরান্ড কাপের যখন উল্লেখ হলো বলি, ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কিন্তু গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে, অর্থাৎ গত বছর যে দুটো টিম কিন্তু ফাইনাল খেলেছিল সেই দুটো টিম এবছর কিন্তু ডুরান্ড কাপ শুরু করছে, 16 তারিখ শুরু করছে, অর্থাৎ আর কিন্তু মাঝে মাত্র একটা দিন। তো বন্ধুরা, সেই 16 তারিখ কী টিম হবে না হবে সেগুলো তো আমরা খেলার আগে অবশ্যই প্রিভিউ আনব, সেই প্রিভিউতে বলবই। তো এখন বর্তমানে যেটুকু কথা বলা, যে 4টি ম্যাচে খেলতে নামছে, প্রথম ম্যাচ গোয়ার বিরুদ্ধে, পরে জামশেদপুর 3 নম্বরে এয়ারফোর্স এবং 4 নম্বরে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের বিরুদ্ধে, এই 4টে ম্যাচই কিন্তু জেতার লক্ষ্য নিয়ে মোহামেডান খেলতে নামবে। আর আরেকটা কথা বলি, এই বছর কিন্তু মানে যেটা কয়েক বছর ধরে শুনতে পেতাম যে মোহামেডান মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামলে সেটাকে মিনি ডার্বি বলা হতো, এবার থেকে কিন্তু মিনি ডার্বি বলার কোনো সুযোগ থাকছে না, তখন এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু মোহামেডান নামবে। শুধু সব কটা কিন্তু ডার্বি এবং সব ডার্বি ম্যাচই হবে। তো বন্ধুরা বলুন, যে বর্তমানে যে টিম দেখছেন বা দুটো ফ্রেন্ডলি ম্যাচ যে দেখলেন সেইটা নিয়ে আপনারা কতটা আশা নিয়ে আছেন, এবার মোহামেডান কতগুলো ট্রফি তাদের ঘরে তুলবে। আরেকটা কথা আপনাদের বলা হলো না সেটা বলে দিই, এই বছর কিন্তু ডুরান্ড কাপ দিয়ে প্রথম শুরু করছে মোহামেডান তাদের জার্নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাত্র 3টি বিদেশি নিয়ে তারা খেলবে, সেখানে ব্যাকে কিন্তু থাকবে ওসামানো, মিডফিল্ডে কিন্তু থাকবে নুরুদ্দিন, এবং একদম ফরওয়ার্ড পজিশনে কিন্তু থাকবেন মার্কাস জোসেফ, যিনি আগের বছর কিন্তু মোহামেডান হয়ে সবথেকে বেশি গোল করেছিলেন। তো বন্ধুরা, এবার আপনারা বলুন যে আপনারা এই টিম নিয়ে কতটা আশা করছেন, এবং আজকের আমাদের এই ভিডিওটাই বা আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনকার জন্য আমরা ভিডিও এখানে শেষ করছি।